কুড়িগ্রামের ফুলবাড়িতে শারদীয় দুর্গাপূজায় শৃঙ্খলার দায়িত্ব পালনে আনসার ভিডিপির সদস্য যাচাই বাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা চত্বরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় পূজায় শৃঙ্খলা রক্ষায় জন্য 456 জন সদস্যকে বাছাই করা হয়। এর মধ্যে 294 জন পুরুষ ও 162 জন মহিলা। তারা উপজেলার 6 ইউনিয়নের সকল মণ্ডপ ও মন্দিরে দায়িত্ব পালন করবেন। রাজারহাট উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে এই সময় ফুলবাড়ি উপজেলার প্রশিক্ষক মমিনুল ইসলাম, প্রশিক্ষিকা হোসনে আরা বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন।